वेलकम टू मुश्किल आसन नैशनल इन्स्टिट्यूट अफ बिहेवियरल सायन्सेस। नमस्कार, আমি মোম ভট্টাচার্যা, কনসালটেন্ট ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান। আমরা সবাই গুগল সার্চ করি, গুগলে অনেক কিছু ইনফরমেশন আমরা কালেক্ট করি, আমাদের যখন যেটা প্রবলেম সেটা আমরা সার্চ করলেই তার সলিউশনটা আমরা পাই, অনেক ক্ষেত্রেই পাই এবং ঠিকঠাক ইনফরমেশনও পাই। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সব কিছু তো কাস্টমাইজ থাকে না, কারণ এটা জেনারেলাইজ ইনফরমেশন থাকে, মানে বিশেষ করে হেলথ রিলেটেড কোনো ইনফরমেশন যদি থাকে তাহলে সেটা জেনারেলাইজ থাকে, কারণ এটা একটা জেনারেল ভিউ ছাড়া উপায় নেই গুগলে আমরা যদি সার্চ করি। তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেকে আমাদের কাছে তো আসেন, অবশ্যই প্রবলেমটা বেসিক যেটা এখন ভীষণভাবে প্রত্যেকটা এজ গ্রুপ এফেক্ট হয় সেটা হচ্ছে ওবেসিটি। ওবেসিটি অনেক কারণে আসছে, সেটা কি কারণ অনেক ক্ষেত্রে সেটা নিজেরা বুঝতে পারেন না অনেকেই যে কি জন্য আসছে, যার ফলে কি হচ্ছে বিভিন্ন রকমের অপশন ট্রাই করেন, নিজেদের মতো করে একটা ডায়েট প্ল্যান ফলো করার চেষ্টা করেন বা রেডি টু ইট কিছু ডায়েট প্ল্যান যেগুলো ধরুন আমরা সবসময় সার্চ করলেই পাচ্ছি বা আমাদের হাতে অপশন রয়েছে বিভিন্ন ধরনের ডায়েট প্ল্যান, প্রচুর রকমের ডায়েট প্ল্যান রয়েছে, মানে আপনার জন্য কতটা সুটেবল সেটার থেকেও ইম্পর্টেন্ট আপনি যে কোনো একটা ফলো করতে পারেন, দেখতে পারেন করে, ইট ইজ অ্যান ট্রাই অ্যান্ড এরর, আপনাকে জাস্ট দেখতে হবে করে যে আপনার এটা কাজে লাগলো কি লাগলো না। তো এটা নিজের ক্ষেত্রে জাস্ট একটা কি বলবো, মানে লটারির মতো, মানে লটারি আপনি পেতেও পারেন, মানে আপনার ভালো রেজাল্ট হতেও পারে বা নাও হতে পারে। তো এরকমই একটা ডায়েট যেটা খুব প্রচলিত এবং খুব যে একদম অ্যাডভার্স কিছু খারাপ রিয়াকশন হয় সেটাও বলবো না, তবে আমরা যে ধরনের খাবার খেতে অভ্যস্ত সেটার সাথে কমপ্লিটলি ম্যাচ করে না। সে ডায়েটটা হচ্ছে মেডিটেরানিয়ান ডায়েট। তো এটা কিন্তু মানে খুব মানে অনেক কিছু বাদ বা অনেক রেস্ট্রিকশন এই ডায়েট দিচ্ছে সেটা নয়, এই ডায়েটটা অনেকেই ফলো করেন বা আমরা এরকম অনেকেই পাই যারা মেডিটেরানিয়ান ডায়েট ফলো করেছেন এবং ভালো এফেক্টও পেয়েছেন। তো সেক্ষেত্রে এই ডায়েটটা সম্বন্ধে ছোট করে ভিউ বা আলোচনা আজকে করি। মেডিটেরানিয়ান ডায়েট আপনারা যে কেউ জানতে পারবেন, যে কোনোভাবে আপনি গুগল সার্চ করলে আপনি পেয়ে যাবেন। বেসিক ডায়েটটা যেটা বেসিক সেটা হচ্ছে প্রচুর ভেজিটেবলস, লটস অফ ফ্রুটস এবং তিনটে মিল, তিনটে বেসিক মিল ইন আ ডে। মানে তিনটে বেসিক মিল বলতে আমরা কি বলি যে ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার, এই তিনটে আমাদের বেসিক মিল সারাদিনে, এই তিনটে বেসিক মিলই আপনার জন্য অ্যালাউড। এবার ধরুন ইন বিটুইন মিল, ধরুন আপনি হয়তো ব্রেকফাস্ট করছেন 8টায়, আপনি লাঞ্চ করতে পারেন 2-2:30, আবার রাত 8 ডিনার করছেন, তাহলে ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার বাই 8 সকাল 8টা এবং রাত 8টা, মাঝে লাঞ্চের টাইমটা 2-2:30 মধ্যে আপনি রাখতে পারেন। এই যে তিনটে মিল, এই মাঝখানে আপনি প্রচুর লিকুইড জিনিস খেতে পারেন, মানে অ্যাজ পার দিস ডায়েট আপনি ফ্রুটস খেতে পারেন, আপনি ফ্রুট জুস খেতে পারেন লিকুইডের মধ্যে, যে কোনো কাইন্ড অফ ফ্রুট, সেটা ক্র্যানবেরি জুস হতে পারে, যে কোনো ধরনের ব্লুবেরি জুস হতে পারে বা ওয়াটারমেলনের জুস হতে পারে, সেগুলো খেতে পারেন। যদি তারপরেও আপনার খিদে পায় আপনি আচ্ছা জুসের মতো করে লিকুইড হচ্ছে চা খেতে পারেন, ব্ল্যাক কফি খেতে পারেন, আপনি গ্রিন টিও অপশনে রাখতে পারেন, লেমন ওয়াটার খেতে পারেন বা লেমন জুস খেতে পারেন। এরপরেও যদি আপনার মনে হয় যে বিটুইন মিলসে আপনার যেটা হাঙ্গার যেটা আপনি কন্ট্রোল করতে পারছেন না, তার জন্য আপনি হ্যান্ডফুল অফ নাটস খেতে পারেন, এনি নাটস ইজ অ্যালাউড। তার মধ্যে হচ্ছে আমন্ড, ওয়ালনাট, পিনাট, এনি নাটস বা আনসল্টেড পিস্তাও আপনি রাখতে পারেন। এবার বেসিক যে তিনটে মিল, সেই তিনটে মিল 7 ডেজের মতো করে প্ল্যান হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে এরমভাবেও প্ল্যান করেন যে 7 দিন 7 রকমভাবে আমি খাবো, তার মধ্যে এনি চয়েস অফ ভেজিটেবল নো রেস্ট্রিকশন, এনি চয়েস অফ ফ্রুট নো রেস্ট্রিকশন, এবং প্রোটিনের মধ্যে যেটা ফার্স্ট ক্লাস সোর্স অফ প্রোটিন বা অ্যানিমাল সোর্স অফ প্রোটিন সেখানে কিন্তু একটা রেস্ট্রিকশন থাকে, মানে নট অ্যাবান্ডেন্ট ইউজ অফ প্রোটিন, মানে আপনি ব্রেকফাস্টেও প্রোটিন খাচ্ছেন, লাঞ্চেও প্রোটিন খাচ্ছেন, ডিনারেও প্রোটিন খাচ্ছেন, কোনো ফিক্স কোয়ান্টিটি আপনাকে দেওয়া হচ্ছে না সেটা নয়, একটা ফিক্স পরিমাণের মধ্যে। ধরুন আপনি হয়তো চিকেনের কোনো বিশেষ প্রিপারেশন করেছেন যেখানে আপনি চিজ অ্যাড করেছেন, বাটার অ্যাড করেছেন, ভেজিটেবলস অ্যাড করেছেন, সেইটার হাফ পোর্শন, সেই চিকেনের পোর্শনটা যদি ধরুন 75-100 গ্রামস হয় তাহলে সেটা হাফ পোর্শন লাঞ্চ অ্যান্ড হাফ পোর্শন ডিনারে,
ব্রেকফাস্টটা মোস্টলি আপনার স্প্রাউটস দিয়ে প্রোটিন সাপ্লিমেন্টেশন হতে পারে, রাজমা হতে পারে, বা খুব বেশি হলে একদিন এগও খেতে পারেন বয়েলড এগ। তাহলে এই যে তিনটে মিল আপনি খাচ্ছেন তার মধ্যে লটস অফ ভেজিটেবলস এবং অবশ্যই কার্বোহাইড্রেটটা হোল গ্রেন সিরিয়ালই অ্যাডভাইস করা হয়। হোল গ্রেন সিরিয়াল যেমন হুইট বেস প্রোডাক্ট, সেটার মধ্যে আপনি গমের রুটি, আপনি জোয়ার খেতে পারেন, বাজরা খেতে পারেন, নো রেস্ট্রিকশন অফ চয়েস অফ ইওর হাই ফাইবার কন্টেনিং কার্বোহাইড্রেট। মানে এই যে হাই ফাইবার কন্টেনিং কার্বোহাইড্রেটের মধ্যে মিলেটস গ্রুপটা ভীষণভাবে অ্যাডভাইসেবল। আপনি গমের রুটি খেতে পারেন, আপনি ডালিয়া ওটস খেতে পারেন, এগুলো নিয়ে কোনো রকম রেস্ট্রিকশন নেই, সেটা আপনি আপনার চয়েস অনুযায়ী রাখবেন। লাঞ্চ অ্যান্ড ডিনারে অবশ্যই হোল গ্রেন সিরিয়াল রাখার জন্য অ্যাডভাইস করা হয়। তাহলে এই যে তিনটে বেসিক মিল, ইন বিটুইন স্ন্যাক্স, স্ন্যাক্সটা অবশ্যই ওমেগা থ্রি সমৃদ্ধ, যেমন নাটস। নাটসে যেটা থাকে ওমেগা থ্রিটা কি, বেসিক্যালি ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট। তাহলে এই খাবারটাকে শুনে মনে হচ্ছে আমরা খুব খারাপ খাবার আমাদের জন্য অ্যাডভাইসেবল, বা মেডিটেরানিয়ান ডায়েট আমাদের জন্য খুব খারাপ, সেটা নয়। কারণ এখানে অপশনস অনেক ভালো থাকে, যে কোনো ফ্রুট অপশন আপনি যেতে পারেন। কিন্তু যেটা হয় প্রবলেম, যেটা হচ্ছে ইন বিটুইন যদি স্ন্যাকিং হ্যাবিট থাকে কারোর, প্রত্যেকের জন্য আমি অনেক সবসময় বলি একটা কথা, যে প্রত্যেকটা ডায়েট কিন্তু প্রত্যেকের জন্য নয়। আপনি নিজে ফলো করছেন মানে আপনার বাড়ির বাকি মেম্বাররাও ফলো করবেন সেটা না। আপনি হয়তো তিনটে মিলের মাঝে, অনেকেই আমাদের কাছে আসেন যারা সারাদিনে হয়তো দুটো মিলের উপরে দিব্যি আছেন, তাদের কোনো কষ্ট হয় না, কারণ তাদের খিদে যে জেনারেট করে সেই সেন্সেশনটাই তাদের মধ্যে তৈরি হয় না। কিন্তু এইটা কিন্তু তাই বলে সবার জন্য প্রযোজ্য নয়। তাহলে এই যে তিনটে মিল এখানে অ্যাডভাইজেবল, যেখানে কিন্তু প্রোটিনটা নট অ্যাবান্ডেন্ট ইউজ, মানে প্রোটিনটা রেস্ট্রিক্টেড, 0.8 থেকে 0.1 গ্রামের মধ্যে রেস্ট্রিক্টেড, হাই প্রোটিন ডায়েট নয়। তাহলে এই তিনটে মিলের মাঝখানে যদি খিদে পায়, তাহলে আপনি কিছু খেতে পাচ্ছেন না, আপনার এখানে একটা ইনডাইজেশন ফিল করতে পারেন, আপনি দুর্বল ফিল করতে পারেন, আপনার জল আপনি খেতে পাচ্ছেন কিন্তু প্লেন জলে দেখা যাচ্ছে খিদে মিটছে না, সেক্ষেত্রে আপনাকে স্যুপ খেতে হচ্ছে, আপনাকে ফ্রুট জুস খেতে হচ্ছে, বা যে কোনো ধরনের লিকুইড বেস। তো ফ্রুট জুস তো সবসময় আমরা অ্যালাউ করি না, সবসময় আমি সবসময় বলি যে ফ্রুট মানে হচ্ছে হোল ফ্রুটটা চেষ্টা করুন। তাহলে এটা হলো কি জেনারেল, যেটা সবসময় আমি বলি বা আমরা প্রত্যেকে বলি যে 6 মিলস আ ডে ইজ অ্যাডভাইজেবল। কারণ তাতে কি হচ্ছে, প্রত্যেকটা মিল সাইজ, মানে পোর্শন সাইজ মিলের, মানে পরিমাণটা, খাবারের পরিমাণটা কন্ট্রোলে থাকে বা লিমিট রাখা যায়। সেখানে আপনি হোল গ্রেন সিরিয়াল খান, ফ্রুটস অ্যাবান্ডেন্ট ইউজ করা যাবে না, কিন্তু রেস্ট্রিক্টেড করুন, বাট যে কোনো কাইন্ড অফ ফ্রুট খান। এবার যদি ইন বিটুইন দুটো স্ন্যাক, যেটা গুড স্ন্যাক্স, একদম পজিটিভলি ঢোকান, মানে এমন নয় যে আপনার খিদে পাচ্ছে বলে আপনি খাচ্ছেন, আপনি যদি পজিটিভলি ঢোকান আপনি ফিল বেটার। আর যদি আপনি তিনটে মিলে রেস্ট্রিক্টেড থাকেন, সব ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো আপনি ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে পাচ্ছেন না। তাহলে কি বলবো, এই ডায়েটের যে প্ল্যানটা, মেডিটেরানিয়ান ডায়েট ইজ নট অ্যাট অল ব্যাড। কারণ এখানে যে অপশনসগুলো দেওয়া থাকে, বা আপনার জন্য 7 দিনে 7টা ডায়েট প্ল্যান করে দেওয়া থাকে, অনেক ক্ষেত্রে দেখুন যেগুলো পাবেন আপনারা দেখতে 7 দিনে 7 রকম, তখন সেক্ষেত্রে আপনার খুব ভালো লাগবে। মানে আমার রোজ রোজ এক খাবার নয়, কিন্তু দেখবেন তাতে ফ্যাটের পার্সেন্টেজ একটু বেশি থাকে, কার্বোহাইড্রেটের মধ্যে হোল গ্রেন কার্বোহাইড্রেট হলেও তাতে কার্বোহাইড্রেট যাচ্ছে এবং ফাইবার পার্সেন্টেজও যথেষ্ট বেশি থাকে, কম্পারেটিভলি প্রোটিন অনেক কম থাকে, বিশেষ করে অ্যানিমাল প্রোটিন। এইটা যদি প্রবলেম মনে হয়, অবশ্যই আমি বলবো যে কখনো নিজের জন্য যদি কখনো চেষ্টা করেন, তিনটে মিল আ ডে আগে করে দেখুন যে এই ডায়েট, এই ধরনের ডায়েট প্ল্যান আপনি ফলো করতে পাচ্ছেন কি পাচ্ছেন না। সবসময় অ্যাডভাইজেবল হচ্ছে 6 মিলস আ ডে, তিনটে বেসিক মিল অবশ্যই অবশ্যই, কারণ এরা ইম্পর্টেন্ট পার্ট অফ ইওর ডায়েট। কিন্তু দুটো ছোট স্ন্যাক্স, যার মধ্যে একটা ফ্রুটস অ্যান্ড নাটস এবং আপনি কিছু সিডস রাখতে পারেন, যেমন আমরা এখন ভীষণ ভালো কিছু সিডস হাতে পাচ্ছি, যেমন ফ্ল্যাক্স সিড পাই, চিয়া সিড পাই, সিসেম সিড পাই, ওয়াটারমেলন সিড পাই, এই ধরনের সিডস, মানে ইট ইজ ইকুইভ্যালেন্ট টু ফাইবার, হাই ফাইবার এবং ভালো কোয়ালিটি অফ ওমেগা থ্রি সাপ্লিমেন্টেশন, এইগুলো রাখতে পারেন। ইভিনিং স্ন্যাক্সে আপনি একটা হালকা প্রোটিন, যেগুলো লো কার্বোহাইড্রেট বা জিরো কার্বোহাইড্রেট প্রোটিন, তাতে কী হবে আপনার ফিলিংটা হবে, মানে স্টমাক ফিল থাকবে সবসময়। সেক্ষেত্রে আপনি ডিনার যদি কমও করেন, আপনার ওভারনাইটের যে গ্যাপটা, সেই গ্যাপটা কিন্তু মেনটেন করে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সাপারও দেওয়া হয়, কিন্তু সেই সাপারটা যে লিকুইডগুলো, যেটা আমি এতক্ষণ নাম বলছিলাম, যেমন স্যুপ বা ফ্রুট জুস, সেটাও অনেক সময় সাপার হিসেবে দেওয়া হয়। তাহলে এইটা ডিপেন্ড করবে পার্সন টু পার্সন, এটা সবসময় কাস্টমাইজড। তাই আমার আজকে এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, যে আপনি যদি ওয়েট নিয়ে সচেতন হন,
কিন্তু দেখা যাচ্ছে আপনি সচেতন হয়েও বা সচেতনতা দেখিয়েও ওয়েট লস করতে পাচ্ছেন না, তাহলে ফ্রাস্ট্রেশনের কোনো জায়গা নেই। এবং যেটা আপনার হাতের কাছে পেলেন সেই ডায়েটটাই ফলো করলেন, এই ডায়েটটা পাচ্ছেন না তাহলে আরেকটা ডায়েট প্ল্যান ফলো করলেন, কখনো নয়। সবসময় আগে স্টাডি করুন নিজেকে, আপনার কতবার খিদে পায়, আপনার খিদে কিরকম পায়, আপনি কি খিদেতে খুব কষ্ট পাচ্ছেন, আপনার কম খেলে কষ্ট হচ্ছে, নাকি আপনি কম খেয়েই খুব ভালো আছেন, আপনি এক্সারসাইজ কম খেয়েও করতে পারছেন, আপনার কোনো কষ্ট নেই। তাহলে বেসিক কিছু প্রবলেমের উপর রিকোয়ারমেন্টটা ডিপেন্ড করে এবং নিডটা ডিপেন্ড করে যে আপনার কি ডায়েট প্ল্যানের দরকার। তো এইটাই আজকে বেসিক বলবার জন্য আমি এই কথাগুলো বললাম। আশা করি আপনারা প্রত্যেকেই ধরতে পেরেছেন যে কখনো কোনো ডায়েট যেটা আপনার খুব ভালো মনে হবে ফলো করার জন্য চেষ্টা করবেন না, অবশ্যই কনসালটেন্ট আমাদের মতো যে কোনো ডায়েটিশিয়ানের কাছে যান, তাদের সাথে আলোচনা করুন আপনার এক্স্যাক্টলি রিকোয়ারমেন্টটা কী, আপনার বডি কী বলছে, কী তার প্রয়োজন। এবং অবশ্যই অবশ্যই আমরা ডায়েট চার্ট যখন বানাই অবশ্যই আপনার ক্লিনিক্যাল প্যারামিটার্সের উপর ডিপেন্ড করে। আমি কিন্তু আপনাকে ফার্স্ট টাইম যদি পাই আপনার কথার উপর বেস করে ডায়েট চার্টটা বানানোটা যতটা প্রবলেম ঠিক ততটাই প্র্যাকটিক্যাল নয়। এটা আমার করা উচিত নয়। সবসময় আমার কি করা উচিত, আমি যেটা করি সেটা হলো আপনার ক্লিনিক্যাল ফ্যাক্টরসগুলোকে কাজে লাগিয়ে আপনার ক্লিনিক্যালি আপনি কেমন সেই মতো করে কোথায় কি অ্যাডিশন অল্টারেশন করা দরকার তার উপর ডায়েট চার্ট, এবং আপনার ডেইলি হ্যাবিট কোন হ্যাবিটে বা কোন হ্যাবিটে আপনি গ্রো করেছেন নিজেকে, ছোট থেকে বড় হয়েছেন, সেটা বেশি ইম্পর্ট্যান্ট। তাহলে অবশ্যই কোনো প্রবলেম যদি আপনি ফেস করেন, পারছেন না তার থেকে সলিউশন আনতে, অবশ্যই যোগাযোগ করুন কনসালটেন্টদের সাথে, করে আপনি সেটা আপনার কোন ধরনের ডায়েট চার্ট হবে সেটা আপনার একজন ডায়েটিশিয়ানই আপনাকে সাজেস্ট করে দেবেন। তাহলে নিজের মতো কোনো কিছুই নয়, নিজের মতো করে কোনো কিছু ফলো করবেন না, অবশ্যই অবশ্যই অ্যাডভাইস নিয়ে ফলো করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আজকের মতো এইটুকু।